সবার প্রথমে আমার ছোট্ট বন্ধু বান্ধবীদের শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজ মহাষষ্ঠী, আর আজ থেকে পুজোর দিন গোনা শুরু। পুজো এই আসছে আসছেই ভালো, কিন্তু পুজো কখন যে চলে যায় সেটা কেউ বুঝতেই পারে না। দিনগুলো যেন জলের মতো পেরিয়ে যায়। আমাদের সামনেই বাড়ি থেকে বেরোতেই একটা পুজো হয়, ওখানে দেখো তোমরা লক্ষ্য করলে শুনতে পারবে যে বক্স অলরেডি বাজছে আর আলপনার কাজ চলছে, অনেক তোড়জোড় চলছে, মাইক বক্স মায়ের মূর্তি বসানো হয়ে গেছে, তো সব কিছু নিয়ে একটা হইহুল্লোর ব্যাপার। তো তারও মাঝে আমাকে তো আমার কাজটা করতেই হবে, কারণ তোমরা অপেক্ষা করে থাকো আমি কি নেক্সট ছবি আঁকবো, সেগুলো দেখে তোমরা আঁকো। তো যেটা বলার ছিল যে এই পুজোর চারটা দিন আমি কি ছুটি নেব, নাকি তোমরা চাইছো যে আমি ছবি আঁকি আরও আপলোড করব, তাহলে তোমরা কমেন্ট করো যে হ্যাঁ আপলোড করো, আর নয়তো তোমরাও যদি পুজোতে প্যান্ডেল ট্যান্ডেল দেখো বা ছবি আঁকা থেকে একটু বিশ্রাম নিতে চাও তাহলে বলো, আমি এই চার দিন আপলোড দেব না ভিডিও। আর তোমরা যদি চাও যে হ্যাঁ আমি এই চার দিন ভিডিও আপলোড দেব, তাহলে আমি এত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য ভিডিও নতুন নতুন এঁকে আপলোড দেব, কারণ পুজো আসছে আসছে করে পুজো তো চলে যাবে, সামনেই আবার লক্ষ্মী পুজো। অনেককে তোমরা আমাকে লক্ষ্মী পুজোর জন্য মূর্তি আঁকার জন্য বলেছো, লক্ষ্মী ঠাকুর আঁকার জন্য বলেছো, তো সেইটাও আমাকে তো করতে হবে, তোমাদের কথা না শুনলে তো চলবে না। তারপরে আবার কালী পুজো আছে, অনেক অনেক কাজ আছে, তো তোমরা বলো সেই রকম মতো আমি চারটা দিন আপলোড দেব, নয়তো তোমরা যদি ব্যস্ত থাকো তো আমিও তো ব্যস্তই থাকবো, তাহলে আমিও চারটা দিন আপলোড দেব না, রেস্ট নেব। আর তোমাদের থেকে তোমাদের বাড়ির মণ্ডপ কত দূর সেটা একটু জানাও, যে তোমাদের থেকে পুজোটা ঠিক কত দূরে হচ্ছে। এইভাবে মাইকে বক্সে গান শোনা যাচ্ছে নাকি? আমাদের তো এই শুরু হলো, এই মাসের চার দিন পর বন্ধ হবে, সারাটা দিন একটা গানও পাড়ার বাচ্চাগুলো মানে পুরোপুরি শোনে না, একটা হতে না হতে অর্ধেক করে চেঞ্জ করে দেয়। সেই অনেক রকমের যে যার মতো গান শোনে আর কি, কারো এই গান পছন্দ হচ্ছে না, কারো ওই গান পছন্দ হচ্ছে না, এই রকম ব্যাপার। আমি একটু পরেই মণ্ডপে যাব, তোমরা চাইলে তোমরা যদি মণ্ডপে মায়ের ছবি দেখতে চাও, মায়ের মন্দিরটা দেখতে চাও, প্যান্ডেল দেখতে চাও, তাহলে কমেন্ট করো। পরের দিনের শর্টস ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা সেটা দেখাবো, যেখানে পুজো হচ্ছে হই হুল্লোড় করে। আর নাড়ু মিঠাই তো করলাম কালকে, হাতে ফোসকা পড়ে গেছে, তো চলো সবাইকে শুভ মহাষষ্ঠী অনেক অনেক।